শেষ পর্যন্ত বর্ধমানে সভাটা করা গেল, তাই তো? ই আতঙ্ক একটা সভা হবে, 5,000, 7,000, 10,000, 20,000 লোক হবে, সেখানে মাইক টাঙানো থাকবে, প্রেস থাকবে, পদাধিকারীরা মঞ্চে বসবেন, কেউ 10 মিনিট, কেউ 20 মিনিট, কেউ 5 মিনিট বক্তব্য রাখবেন, 1.5 ঘন্টার মধ্যে সভাটা শেষ হয়ে যাবে, রাজনৈতিক আলোচনা, সরকারের কাজকর্ম সেখানে তুলে ধরা হবে, তাতেও বাধা, কোন রাজ্যে আছি আমরা, চারবার মাঠ বদলাতে হয়েছে, ওই ভাতার থেকে করতে করতে আসছি আমরা, ভাতারের মাঠ বদল, পলিগ্রামের মাঠ বদল, ক্লাব পারমিশন দিচ্ছে, আর এখানে বালির টাকা তোলে যে আইসি গুলো, ভাইপর কাছে টাকা পাঠায় চোর গুলো, একটাকে তো সিবিআই ডেকেছে কালকে, অমলেন্দ্র বিশ্বাস আইসি কাকি, এদের কি 12টা বানাবো? আমার নাম শুভেন্দু অধিকারী, ক্লাবের লোককে ডেকে বলছে আপত্তি লিখে দিয়ে যা, কলিগ্রামে দুজন এনওসি দিয়েছে, খুঁজে খুঁজে আরো দুটো শরিক বের করে এনেছে, যা আমারও ভাগ আছে, যেন ঠিকা নিয়েছে পিসি ভাইপকে বাঁচিয়ে রাখার এই ইন্সপেক্টর আর এসপি গুলো, নিচের তলার পুলিশ একটাও খারাপ না, বিয়ে পায় না, ওদের অনেক কষ্ট আছে। তারপরে রেলের কাছ থেকে, এটা রেলের জায়গা, রেলের কাছ থেকে এনওসি নিয়ে, ক্লাবের কাছ থেকে এনওসি নিয়ে আমরা সভাটা এখানে শেষ পর্যন্ত করতে পারলাম, না পেরেছি ওয়ালিং করতে, ওয়ালিং সব লেখা আছে কলিগ্রাম, পোস্টার ছাপানো ছিল তাতে লেখা আছে কলিগ্রাম, গত দুদিন নেতারা প্রভারী মঙ্গল পাণ্ডের সভাতে যুক্ত ছিলেন, তারপরেও সভাটা এখানে হলো, মা অন্নপূর্ণা বর্ধমান, সবচেয়ে বেশি ধান এখানে হয়, মা অন্নপূর্ণার মাটিতে পৌষ সংক্রান্তির আগে এখানে আমরা সবাই শপথ নিলাম, তোলামূলকে উৎখাত করে তারপরে আমাদের কাজ শেষ হবে, চোর ধরো আর জেল ধরো। আমি আমার প্রিয় মন্ডল সভাপতিদের প্রথমে ধন্যবাদ জানাবো, কঠিন অবস্থায় থাকে, মিথ্যা মামলা, নির্বাচনের পরে এই জেলাকে সবচেয়ে বেশি ক্ষত বিক্ষত করেছে, এই জেলাতে জেলা হেডকোয়ার্টার বর্ধমান সদর পর্যন্ত, শহরে পর্যন্ত বাড়ি বাড়ি ঢুকে অবর্ণনীয় আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টির বুথ এজেন্ট, পোলিং এজেন্ট, একেবারে প্রান্তিক যে কর্মীরা যারা নিজের পাড়াতে এলাকাতে গ্রামে পতাকা টাঙিয়েছিল তাদের উপর আক্রমণ করেছে, তাই মিথ্যা মামলা, শারীরিক আক্রমণ, সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা, পেটের ভাত কেড়ে নেওয়া, তারপরেও এই বর্ধমান সদরে যারা দলের নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে বুথ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ মন্ডল নেতৃত্বকে আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে জেলা সভাপতি অভিজিৎ তা আছেন, তরুণ সভাপতি, মঞ্চে প্রাক্তন দুই সভাপতি আছেন যারা এখনো নেতৃত্ব দিচ্ছেন, সন্দীপ নন্দী এবং অর্ধেন্দ্র বিশ্বাস, ওল্ড অলওয়েজ গোড, অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হতে পারে না, তাই বর্তমানের সঙ্গে প্রাক্তনীদেরও আমি শ্রদ্ধা নিবেদন করি।